কুহেলি কাণ্ডে ফের বিতর্কে অ্যাপোলো হাসপাতাল। জরিমানার মুখে পড়েও গাফিলতি অস্বীকার। সন্তান হারা বাবা মাকে অমানবিক চিঠি। চার মাসের কুহেলি চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় অ্যাপোলো হাসপাতালের গাফিলতির অভিযোগ তুলেছিল তার পরিবার। অভিযোগের সত্যতা রয়েছে বলে জানিয়ে জুন মাসে অ্যাপোলোকে 30 লক্ষ টাকা জরিমানা করে স্বাস্থ্য কমিশন। কিন্তু এরপরেও কোনো নমনীয় অবস্থান নেওয়া তো দূরের কথা। উল্টে অ্যাপোলোর একটি চিঠি কুহেলির বাবা মায়ের সন্তান হারানোর ক্ষত নতুন করে খুঁচিয়ে তুলেছে। এই চিঠিতে কলকাতা অ্যাপোলোর সিইও দাবি করেছেন, কুহেলির মৃত্যুর ঘটনায় হাসপাতালের কোনো গাফিলতিই ছিল না। টাকা দেওয়া হচ্ছে শুধু স্বাস্থ্য কমিশনের নির্দেশে, সরকারের প্রতি শ্রদ্ধা রেখে এবং সহানুভূতির জায়গা থেকে। শনিবার সকালে এই চিঠিটি স্পিড পোস্ট মারফত পৌঁছেছে কুহেলির বাবা মায়ের কাছে, আর তা দেখে রীতিমতো ক্রুদ্ধ তারা। সন্তান হারা বাবা মায়ের সাফ কথা, তারা ভিক্ষে চান না, শাস্তি চান। আমরা কি ভিখারি না? আমাদের কাছে টাকা নেই, আমাদের এই টাকা চাই না। কিন্তু এই টাকা যে দেবেন বলছেন সেটা কি ভিক্ষা দিচ্ছেন আমাদেরকে? কিসের জন্য? আমরা চাই যেমন ওদের শাস্তি, ওদের এই শাস্তিটাই আমরা চেয়ে এসেছি প্রথম থেকে। এখনও চাই যে শাস্তিটাই হোক, আর আমরা শাস্তি দেবই ওদেরকে, যেভাবেই হোক আমরা শাস্তি দেবই। অ্যাপোলো যেভাবে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে তাতেও বিস্মিত কুহেলির পরিবার। আমাদের সঙ্গে কোনো রকম সহমত তো দূরের কথা। তারা আজকে চিঠিতে লিখে পাঠিয়েছে যে আমরা যে কম্পেনসেশনটা যেটা অ্যালোট করছি সেটাতে আমাদের কোনো রকম নেগলিজেন্সি নেই, আমরা শুধুমাত্র কমিশনের কথা এটা অ্যালোট করছি। অলরেডি কমিশন প্রুভ করেছে যে আপনারা হচ্ছে কি বলে দোষী। 19 এপ্রিল অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় 4 মাসের কুহেলির। বাবা মায়ের অভিযোগ, কোলোনোস্কোপির জন্য 4 মাসের শিশুটিকে দীর্ঘ সময় না খাইয়ে রাখা হয়। এরপর কোলোনোস্কোপির সময় অ্যানাস্থেশিয়ার ওভারডোজ 4 মাসের শিশুটি সইতে পারেনি। স্বাস্থ্য কমিশনে এই মর্মে অভিযোগও জানান তারা। তদন্ত করে কমিশন যে রিপোর্ট দেয় তাতে দাবি করা হয় চিকিৎসায় গাফিলতির প্রমাণ মিলেছে, শিশুর পরিবারের অভিযোগে সত্যতা রয়েছে। কোলোনোস্কোপির জন্য ভর্তি করা হলেও তা না করিয়ে কুহেলির সিগময়েডোস্কোপি করা হয়। কেন বা কার নির্দেশে সিগময়েডোস্কোপি করা হয়েছিল চিকিৎসা সংক্রান্ত নথিতে তার উল্লেখ নেই। এমনকি ডিহাইড্রেশন সমস্যা থাকা সত্ত্বেও কুহেলির অ্যানাস্থেশিয়া করা হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়। 23 জুন অ্যাপোলো হাসপাতালকে 30 লক্ষ টাকা জরিমানা করে কমিশন। কমিশন জরিমানা করলেও কুহেলির পরিবার এখনও সেই টাকা পায়নি। অ্যাপোলো চিঠিতে দাবি করেছে ক্ষতিপূরণের টাকা কে পাবে সেই নাম এখনও তাদের কাছে পৌঁছয়নি, তাই তারা টাকা দিতে পারেনি। অ্যাপোলোর চিঠিতে গাফিলতি অস্বীকার এবং উদাসীন হাবভাব দেখেই এখন কুহেলির বাবা মা ক্ষুব্ধ। মেয়ের ছবি আঁকড়ে ধরে বাবা মা জানিয়েছেন এই চিঠি সম্পর্কে তারা কমিশনকে জানাবেন, আইনি পথে যাওয়ার ভাবনাও রয়েছে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।